আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে তো নিশ্চয়ই আপনারা গায়ে হলুদের ব্লগ ব্লগুলো দেখেছেন আর ভাবছেন তো বিয়ে ব্লগ কবে আসবে তো এই তো চলে আসলাম বিয়ে ব্লগগুলো শেয়ার করার জন্য এই তো আমরা বাসা থেকে একদম রেডি হয়ে শাড়ি টারি পরে একদম সাজু গুজু করে যাচ্ছি বাড়িতে তো আমরা একটু বাসা থেকে দেরি করেই বের হয়েছি কেননা বরপক্ষ রাতে আসবে আর এতক্ষণ রেডি হয়ে থাকলে মানে সেই জন্য ভাবলাম যে একটু দেরিতেই যাই তো গিয়ে দেখি বউ পার্লার থেকে চলে এসেছে আর সবাই একটু হচ্ছে পিকচার তুলতেছে বউয়ের সাথে তো বিয়ে বাড়িতে কাজই এটা আমাদের গেলে আগে বউয়ের সাথে সেলফি তুলতে হবে ছবি তুলতে হবে তো সেটা থেকে আমিও হচ্ছে কম না আমিও যে করি নাই তা মানুষের খুব কথা বলতেছি তো নিজেও অনেকগুলো ছবি তুলেছে বউয়ের সাথে সেলফি তুলেছি তো খুব মজা হচ্ছে আর আমার পিমনিটা সারা রাত নাকি হচ্ছে জ্বালাইছে সেই জন্য ভাবি হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গিয়েছে ওকে সামলাতে সামলাতে এই এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসবো তো আমরা আমি খাওয়ার সময় সেভাবে আর ভিডিও করি নাই অল্প করে করছি তো খাওয়ার সময় ভিডিও করা আবার ফোন হাতে নেওয়া সেজন্য আর খাওয়ার হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারিনি তো আজকে যে আমি আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আজকের ভিডিওতে পুরো বিয়েটা শেষ হবে না কারণ যেহেতু বিয়েটা একটা অনেক বড় ব্যাপার বিয়েতে অনেক কিছু হয় তো সেই জিনিসগুলো শেয়ার করতে গেলে দুইটা পার্টে আমাকে শেয়ার করতে হবে সেজন্য আমি একটা পার্ট এইটা থাকবে আর আরেকটা একটা পার্ট আমি পরের দিন শেয়ার করব তো এই তো খাওয়া দাওয়া চলছে এখন আমরা বসে যাব তো আমরা এখন বসে যাব তো তারপর আর আমি তেমন ভিডিও করি নাই আর খাওয়া দাওয়ার সময় যেহেতু অনেক জনের সাথে খাচ্ছিলাম সেই জন্য আর ফোন টোন বের করি নাই ভিডিও টিডিও তেমন করি নেই যে এতটুকু পর্যন্ত যা করেছি তারপর আর ভিডিও করা হয় নাই এই যে রান্নার এখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বান্না এখানে হয়েছে সেটা একটু শেয়ার করলাম তো আমি ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে বিয়ের পুরো ব্লগ আপনারা দেখতে হলে দুইটা পাটে দেখতে হবে এই যে আত্মীয় স্বজনরা সবাই চলে আসতেছে এই যে এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে আর এই দুইজনকে দেখতে পাচ্ছেন আমার ছোট মামা বড় মামা আমার দুইটাই মামা তো এই হচ্ছে আমার সেই দুই মামা আর এই যে আমার পিমনিকে ভাত খাওয়াচ্ছে ও হচ্ছে খুবই জ্বালাইছে ওকে কোনো মতে ওর মায়ের মায়ের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে ভুলিয়ে ভালিয়ে আর এই যে আমার সুইট একটা বাবা আমার হচ্ছে ছোট ভাইয়ের খালাতো ভাইয়ের ছেলে এত সুইট এই যে আমার পিমনিটাকে অবশেষে জামা পরানো হয়েছে অবশেষে আমরা পরাতে পেরেছি এখন একটু মুড ভালো সেজন্য সে একটু ছবি টবি তুলতেছে হাসতেছে তো ওর মুডটা যখন ভালো থাকতেছে তখন একটু কম জ্বালাচ্ছে আর যখন মুড বিগড়ে যাচ্ছে তখন ওর কান্নাকেও থামাইতে পারতেছে না তো এই যে আমার ভাই সবাই মিলে হচ্ছে ছবি তুলতেছে ভিডিও করতেছে যে আপনাদের ভাইয়া রুমের মধ্যে খেয়ে দে ওর একটু রেস্ট নিতে হবে সেই জন্য একটু শুয়ে আছে এই যে এখন হচ্ছে আমার দুলা ভাইরা খাচ্ছে তো আমার দুলা ভাই মানে আমার বড় বোনের হাজব্যান্ড তো আমার দুলা ভাইয়ের এখানে এসে আমি একটু ফাজলামও করতেছি বলতেছে এতক্ষণ খাইলাম একটু ভিডিও করলাম না তো খাওয়ার শেষে আমি একটু ভিডিও করতে চলে আসছি আমার মনেই ছিল না তো এই তো এখন এই যে সবাই মিলে ছবি তোলা তুলি হচ্ছে বিয়ে বাড়িতে আসলে বউয়ের সাথে এক এক করে সবাই ছবি তুলবে সেলফি তুলবে এটাই তো তাই না যে কোনো অনুষ্ঠানে বেশি ভালো লাগে কেন না পরিবারের সাথে সময় কাটানো হয় পরিবারের সবাইকে দেখা হয় পরিবারের সবার সাথে দেখা হয় অন্য সময় কিন্তু দেখা হয় নাই বিয়ের বাড়িতে দেখায় যে আব্বা হচ্ছে মানে আব্বা কিন্তু এখানে অনেক দায়িত্ব পালন করতেছে সেই জন্য আব্বা হচ্ছে গামলাতেই বসে পড়ছে তা আমি আব্বার একটু ভিডিও করতে এখানে চলে আসলাম এই যে দেখুন এই পাকা বুড়িটা ফোন হাতে নিয়ে ওর বাবাকে ফোন দিচ্ছে ওর বাবা তো আসছে এখানে তবুও ওর বাবাকে ফোন দিচ্ছে আমার মাটাকে আমি দেখতেছি আর এত মিস করতেছি ভয়েস দেওয়ার সময় আমার কলিজা পাখিটাকে খুব মিস করতেছি তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি যখন সিলেট যাব বা ও যখন আসবে অবশ্যই আপনারা আমার সোনা পাখিটাকে সোনা বাচ্চাটাকে দেখতে পারবেন এই তো ও এখন একটু হাসি খুশি আছে এখন ওর মুড ভালো সেই জন্য হাসি খুশি আছে তো ওর খালামনির সাথে ও হচ্ছে সময় কাটাচ্ছে ওখান থেকে নড়তেছে না তো ও কিন্তু এতটা জ্বালায় না কিন্তু এই মানুষজন বেশি দেখছে তো সেই জন্য আরও বেশি জ্বালাচ্ছিল তো বর যেহেতু হচ্ছে রাত আটটার দিকে আসছিল সেই জন্য আমরা একটু বাইরে বের হয়েছি সময় কাটতেছে না কী করি না করি যে এত দেরিতে আসবে সবাই একদম অপেক্ষা করতে করতে কেননা শীতের রাত শীতের রাতে যত দেরিতে আসবে কারণ এটা কিন্তু কিছুই হয় নাই এঙ্গেজমেন্ট শুধু হয়েছে রেজিস্ট্রি হবে আবার বিয়ে পড়ানো আবার খাওয়া দাওয়া হাতে তুলে দেওয়া অনেক কিছু ব্যাপার আছে আবার ঠান্ডার দিন তো কি আর করার তারপরেও হয়েছে মানে সম্পন্ন সব কিছুই ভালোভাবে হয়েছে তো আমরা বিয়ে বাড়িতে এসে দেখুন পেয়ারা পেরে পেরে খাচ্ছি মানুষকে না বলে এটা হচ্ছে আমার ভাবির মামার বাসা তো ওরা হচ্ছে বিয়ে বাড়িতে ব্যস্ত তো আমরা ওদের বাসায় ঘুরতে আসছি এসে পেয়ারা পেরে পেরে খাচ্ছি তো দেরি করে যেহেতু বরযাত্রে আসবে আমরা একটু ঘোরাফেরা করছি আর এখন হচ্ছে আমরা বরের জন্য শরবত আর হচ্ছে মিষ্টি এগুলো রেডি করছি গেটের জন্য তো এখনও দেরি আছে তারপরেও অনেক আগে থেকে আমরা এগুলো রেডি করতেছি একটাতে হচ্ছে শুকনো মরিচ গুঁড়া আর একটাতে হচ্ছে লবণ দেয়া হচ্ছে তো নেক্সট ভিডিওতে আমি ভালোভাবে দেখাবো গেটের পুরো দৃশ্যটা কিন্তু প্রায় রাত হয়ে গেছে বরপক্ষ এখনো আসছে না তো এসে যাবে তো আমি কিন্তু মজার মজার অনেক ভিডিও শেয়ার করব গেটের দৃশ্য বরের সাথে গেটে লবণ পানি মানে শুকনো মরিচের পানি কে খেলো তো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ